আজকে আমরা এই সমাজে যারা বাস করছি আমরা যারা আছি আমরা অনেক সময় মনে করি যে আমি মনে হয় এই কষ্টে আমার চেয়ে কেউ কষ্টে নেই আমি বলবো যে না আপনি আশেপাশে তাকান আপনি আপনার নিচে তাকান দেখবেন যে অনেকের চেয়ে আল্লাহ আল্লাহতালা আপনাকে অনেক 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 ভালো রেখেছেন এবং অসংখ্য নিয়ামত দান করেছেন দরে আমরা অনেক ক্ষেত্রে আফসোস করি অনেক ক্ষেত্রে আমরা বিলাপ করি না পাওয়ার বেদনা আমাদেরকে কুড়ে করে খায় কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে আমার না পাওয়ার বেদনার চাইতে অনেকের অনেক ভয়াবহ না পাওয়ার বিষয় আছে সেই তুলনায় তো আমারটা কিছুই না এই কারণে আপনি যদি একটু খেয়াল করে দেখবেন যে আমাদের পৃথিবীতে যুগে যুগে যত নবী রসুলগণ এসছেন এক একজন নবী অথবা রসুলগণ তারা যেভাবে পরীক্ষা দিয়েছেন এবং সকল ধরনের পরীক্ষা তারা দিয়েছেন কেন যাতে করে তার উম্মা এরা বলতে না পারেন যে আসলে নবী বলছেন বা রসুল বলেছেন কিন্তু উনি তো আর জানেন না যে আমার কী অবস্থা আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন যে তোমার চাইতে খারাপ অবস্থা বা আরও কঠিন পরীক্ষার সম্মুখীন কিন্তু তারা হয়েছেন কিন্তু কি করেছেন এরপরে কৃতজ্ঞতা আদায় করেছেন অকৃতজ্ঞতারা হননি তো এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে আল্লাহ তালা আমাদের যাদেরকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা আর এই আদায় করার পদ্ধতিটা হলো যেভাবে যে নিয়ামত পেয়েছি সেটাকে আমরা ভালো কাজে আল্লাহ রব্বুল আলমী নির্দেশিত পন্থায় সেটাকে ব্যবহার করার চেষ্টা করা আল্লাহ দান করুন কোন